আমাদের ভাইদেরকে যেভাবে তারা বিভিন্ন আকারে নির্যাতিত নির্বাধিত করে মারতেছে, পৃথিবীর মুখে দেখা যায় যে আমাদের মতো ছোট ছোট শিশু বাচ্চাদেরকে তাদের তারা না খাওয়া দুনিয়া থেকে ত্যাগ করে দিচ্ছে, দুনিয়া থেকে শহীদ করে পাঠাচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতহে মক্কার দিন যে হিজরত এখানে বিলুপ্ত হয়ে গেছে, এখানে হিজরত শেষ হয়ে গেছে, এখন আর শুধু রয়েছে জিহাদ। বর্তমান পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় যে আফগানিস্তান যেভাবে বিজয় হয়েছে, বর্তমানে এখন দেখা যায় ফিলিস্তিনের বুকে যেভাবে ইসরায়েল হামলা করছে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা আসতাফা। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাআ আল হাক ওয়া যাহাক আল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। وقال رسول الله صلى الله عليه وسلم يوم الفتح فتح المكة لا حجرة ولكن جهاد ونية. جامعة إسلامية أحمد أبو تندي ودي مدرسة كورتيك ساترو مجلس آيديتو شمانيتو تو شبابتي وشودك كمبيترك مندولي وعمار شمن دور درانتو تك سوتي آشا ایک جاك علم پی بشي تو ساترو بحيرا اپنا در کے جنائي امار آنکر ایک شوت چاہو بنندون। আমি আপনাদের মাঝে আজ যে বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হচ্ছে জিহাদের গুরুত্ব ও ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমাল ফাতহি ফাতহিল মক্কাতা, ইয়াউমাল ফাতহি ফাতহিল মক্কাতা লা হিজরাতা ওয়ালাকিন জিহাদা ওয়া নিয়াতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতহে মক্কার দিন যে হিজরত এখানে বিলুপ্ত হয়ে গেছে, এখানে হিজরত শেষ হয়ে গেছে, এখন আর শুধু রয়েছে জিহাদ। বর্তমান পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় যে আফগানিস্তান যেভাবে বিজয় হয়েছে, বর্তমানে এখন দেখা যায় ফিলিস্তিনের বুকে যেভাবে ইসরায়েল হামলা করতেছে, আমাদের ভাইদেরকে যেভাবে তারা বিভিন্ন আকারে নির্যাতিত নির্বাধিত করে মারতেছে, পৃথিবীর মুখে দেখা যায় যে আমাদের মতো ছোট ছোট শিশু বাচ্চাদেরকে তাদের তারা না খাওয়া দুনিয়া থেকে ত্যাগ করে দিচ্ছে, দুনিয়া থেকে শহীদ করে পাঠাচ্ছে। তো এরকম দেখা যাচ্ছে যে আফগানিস্তানের তালেবানদেরকে বলেছিল তাদের 90 দিন সময় দিয়েছিল, তাদের 90 দিনের মধ্যে আফগানিস্তানের সকল মুজাহিদ ভাইদেরকে দুনিয়া থেকে ত্যাগ করে দেবে। যারা বলেছিল দেখা যায় তারা দুনিয়া থেকে এমন ভাবে পালাইছে, যারা প্লেনের পাখা ধরে প্লেনের লেজ গুটিয়ে পালাইছে, তাদের কোনো নিরুদ্দেশ ছিল না, তারা যারা পালিয়েছে তাদের কোনো হুজুর ছিল না। সেরকম ভাবে আমাদের পৃথিবীর মুখে দেখা যায় যদি আর কোন মুসলমানদের উপরে এরকম ভাবে কোন কুলাঙ্গারে বাচ্চা কোন ফেরা কাফের বাচ্চারা যদি আমাদের মুখে এরকম ভাবে আমাদের যদি ইমানের জজবা থাকে, আমাদের যদি জিহাদের সেই প্রতিভা থাকে, তাহলে আমাদের আর কেউ হাতাইতে পারবে না, দুনিয়াতে আমরা মুসলমানই বিজয় হব। তো আমাদেরকে আর যদি কখনো আমাদের হেফাজতের আমাদের হেফাজত ইসলাম যদি কখনো জুনায়েদ বাবুনগরের মাধ্যমে আমার মহিবুল্লাহ বাবুনগরী সাহেবের মাধ্যমে আমাদেরকে যদি আবার সাপ্লা তত্ত্ব রাখবা হয়, তাহলে আমরা কে কে আবার সাপ্লা তত্ত্বে যাব, তাহলে কে কে আমরা আবার সাহায্য করতে যাব। নাসুমিনাল্লাহি ফাকুন করিম আবাশিরুল মুমিনিন।